সাংগামিকের অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন সাংগামিক অনলাইন, সঙ্গে থাকুন, পাশে আছি। চন্দননগরে পাঠশালা 30 জন শিশুর হাতে তুলে দিল শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী। মায়েদের বিতরণ করল চাদর ও স্যানিটারি ন্যাপকিন। এভাবেই মানব সেবার মাধ্যমে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিনটি পালন করল ব্যান্ডেলের হিউম্যানিটি অ্যাসোসিয়েশন। লকডাউনের সময় থেকেই কয়েকজন কলেজ পড়ুয়ার হাত ধরে সূচনা হয় সমাজকর্মের। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির সৃষ্টি করে তারা। তারপর থেকে মানব সেবার লক্ষ্যেই শুরু হয় পথচলা। হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি। এটা আমাদের একটা অর্গানাইজেশন, এনজিও, একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এই সংগঠনটা শুরু হয়েছিল এপ্রিল মাসে, যখন লকডাউন স্টার্ট হয়েছিল ভারতবর্ষে। তোমরা জানো একসময় ভারতবর্ষ স্তব্ধ হয়ে গেছিলো কোভিড করোনা ভাইরাসের কারণে। তো সেই সময় কিছু মানুষকে সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আমাদের এই অ্যাসোসিয়েশন শুরু হয়। কয়েকজন কলেজ পড়ুয়ার হাত ধরে এই আমাদের অ্যাসোসিয়েশনের সূচনা হয়েছিল। তারপরে আমরা বড়রাও যুক্ত হয়েছি। আজকে আমাদের 21-22 জন মেম্বার আছে, অ্যাক্টিভ মেম্বার, এবং আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তো আজকের এই যে দিনটির কথা তোমাদের স্যার বললেন, এই দিনটা নিশ্চয়ই তোমরা জানো যে আজকে ভারতের মহান মানব, যাকে পড়লে ভারতবর্ষকেও পুরোপুরি তুমি জানতে পারবে, যে মানুষকে জানলে ভারতবর্ষকে জানা যায়, আমাদের সকলেরই আদর্শ স্বামী বিবেকানন্দের আজকে 158তম জন্মদিন। 1863 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলিকাতার সিমলায়। তো আজকের এই মহান দিনটা, যেটাকে যুব দিবসও বলা হয়, আজকের এই দিনটাকে আমরা বেছে নিয়েছি তোমাদের কাছে আসার জন্য। আমাদের হয়তো কিছু লিমিটেশন আছে, আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, অনেক কিছু দেওয়ার স্বপ্ন থাকলেও আমরা হয়তো অনেক কিছু দিতে পারছি না, কারণ আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আর এটা আমাদের 14তম প্রোগ্রাম। এটা আমাদের, আমরা যেটা এনেছি তোমাদের জন্য শীতের পোশাক, অর্থাৎ নেভি ব্লু কালারের সোয়েটার আছে। তোমাদের স্কুল খুললেও তোমরা ওই সোয়েটার পরে যেতে পারবে, সেই কারণে একই রঙের সবার জন্য আমরা সোয়েটারের ব্যবস্থা করেছি। আর তোমাদের মায়েদের জন্য আমরা এনেছি উলের চাদর, এবং তোমাদের জন্য কিছু খাবার দাবার আনা হয়েছে। হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশাল রায় জানান, ভবিষ্যতেও তারা এভাবেই মানুষের পাশে দাঁড়াতে চান। সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরাও। ব্যুরো রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।